হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটির টাইটেল আর থামলে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিন্তু তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাধ্যমিক রেজাল্ট দু হাজার বাইশ অর্থাৎ পাস করতে হলে ন্যূনতম কত নাম্বার পেতে হবে এবং কত পেলে কোন গ্রেড আমরা পাবো সেই বিষয় তো ইন্টারনেটে আমি একটি সুন্দর আর্টিকেল পেয়েছি তো আর্টিকেলটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা শুনুন আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের সাদেশান অ্যাপসের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক স্বাদেশান আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত সাতই মার্চ থেকে এবং চলেছিল ষোলোই মার্চ পর্যন্ত গত বছর অর্থাৎ দু সালে অতিমারির বারবারান্তের ফলে নেওয়া হয়নি মাধ্যমিক পরীক্ষা এবছর অতিমারি গ্রাফ একটু কমতেই নেওয়া হয়েছে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার সংখ্যা বাড়ে এবছর মোট পরীক্ষার্থী ছিল এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো জন এদের মধ্যে পাঁচ লক্ষ উনষাট হাজার জন ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল ছয় লক্ষ ছাব্বিশ হাজার আটশো চারজন সুতরাং বোঝাই যাচ্ছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি ছিল এবছর মাধ্যমিক মাধ্যমিকে এবার এক হাজার চারশো পঁয়ত্রিশটি মূল শিক্ষা পরীক্ষা কেন্দ্র বা সেন্টার ছিল সাব ভেনু ছিল দু হাজার সাতশো অর্থাৎ সব মিলিয়ে মোট চার হাজার একশো চুয়ান্নটি কেন্দ্র আয়োজন করা হলো করা হয় পরীক্ষার এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন গত বছর পরীক্ষা হয়নি এনরোলমেন্ট হয়ে হয়ে গিয়েছিল এবার প্রায় পঞ্চাশ হাজারের মতো পরীক্ষার্থী পেরেছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে ফল প্রকাশ প্রকাশ হয় ফলাফল সেহেতু এইটি এটি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেওয়ার ফলে ফলাফল নিয়ে চাপা উদ্বেগ কাজ করে প্রায় সকল পরীক্ষার্থীর মধ্যে তবে অনেকেই এখনও পর্যন্ত নিশ্চিন্ত নন ঠিক কত করে নাম্বার পেলে পাশ করা যাবে প্রতিটি বিষয়ে পরীক্ষার মোট নাম্বার মোট সাতশো নাম্বার দেয়া হয় মাধ্যমিক পরীক্ষায় মোট কয়টি ভাগে ভাগ করা হয় দুইটি একটি হলো লিখিত এবং অপরটি হলো আপনাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রজেক্ট পাশের জন্য প্রয়োজনীয় নম্বর লিখিত ও অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রজেক্টের মিলিয়ে মোট একশো নম্বর করে দেওয়া হয় প্রতিটি বিষয়ে পরীক্ষা এক্ষেত্রে প্রতিটি বিষয়ে লিখিত ও অ্যাসাইনমেন্টের বা প্রজেক্টের পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ নাম্বার পেতে হবে একজন পরীক্ষার্থীকে শতাংশের ভিত্তিতে পাস প্রতিটি বিষয়ে পঁচিশ শতাংশ নাম্বার পেলেই তবেই করা যাবে পাস এবার দেখে নেওয়া যাক ডিভিশন অনুযায়ী কত নাম্বার পেতে হবে ফার্স্ট ডিভিশনে সাতশো এর মধ্যে চারশো কুড়ি নম্বর পেতে হবে সেকেন্ড ডিভিশনে সাতশো এর মধ্যে তিনশো নম্বর পেতে হবে থার্ড ডিভিশনে সাতশো এর মধ্যে দুশো বারো নম্বর পেতে হবে এবার দেখে নেওয়া যাক গ্রেড সিস্টেম অনুযায়ী কীভাবে দেওয়া হয় মাধ্যমিকের নাম্বার মোট প্রাপ্ত নাম্বার নব্বই থেকে একশো শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় আউটস্ট্যান্ডিং এবং গ্রেড হয় ডবল এ অর্থাৎ এ এ মোট প্রাপ্ত নাম্বার আশি থেকে উননব্বই শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় এক্সেলেন্ট এবং গ্রেড হয় এ প্লাস মোট প্রাপ্ত নাম্বার ষাট থেকে উনসত্তর শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় ভেরি গুড এবং গ্রেড হয় এ মোট প্রাপ্ত নাম্বার পঁয়তাল্লিশ থেকে উনষাট শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় গুড এবং গ্রেড হয় বি প্লাস মোট প্রাপ্ত নাম্বার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এবং গ্রেড হয় বি মোট প্রাপ্ত নম্বর পঁচিশ থেকে চৌত্রিশ শতাংশের মধ্যে হলে রিমার্ক হয় মার্জিনাল এবং গ্রেড হয় সি মোট প্রাপ্ত নম্বর পঁচিশের নিচে হলে রিমার্ক হয় ডিসকোয়ালিফাইড এবং গ্রেড হয় ডি রেজাল্ট রিভিউ পরীক্ষার্থীরা মোট প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট না হলে অবশ্যই খাতা পুনরায় দেখার জন্য আবেদন জানাতে পারেন সেক্ষেত্রে কম্পালসারি দুটি বিষয়ে ন্যূনতম সি গ্রেড পেতে হবে ঠিক এক্ষেত্রে পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাপ্লিকেশনের সাথে সাথে রিভিউ করার কি ফি ফলাফল প্রকাশের পনেরো দিনের মধ্যে জমা করতে হবে রিভিউ করার অ্যাপ্লিকেশনটি যদি অসম্পূর্ণ থাকে অথবা কোনো ভুল ভ্রান্তি থাকে তবে পর্ষদ থেকে সেটি বাতিল হতে পারে এই অ্যাপ্লিকেশনগুলি ঠিক থাকে সেগুলি পরবর্তী ফলাফল কিছু মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা চেক করে নিতে পারেন এইভাবে মেনে চলা হয় খাতা রিভিউ সম্পূর্ণ প্রক্রিয়া যেহেতু আগের বছর পরীক্ষা হয়নি এবং এবছর অতিমানের আবহে স্কুল ক্লাস বা করোনা ছাড়াই নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি ছাড়াই অনেক পরীক্ষার্থী নিয়েছেন পরীক্ষার্থী দিয়েছেন পরীক্ষা তেমনই শিক্ষকও পরীক্ষকও অনেক খাতা চেক করার সময় দেখতে পেয়েছেন অনেক ভুল ভ্রান্তি তবে যেহেতু ক্লাস ঠিক করে করোনা করানো সম্ভব হয়নি সেক্ষেত্রে কীভাবে নম্বর প্রদান নম্বর প্রদান করা হবে সে দিকেই তাকিয়ে রয়েছে পরীক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে সকল সাধারণ মানুষ অনেকেই চাইছেন যেহেতু ক্লাস হয়নি তাই সবাইকে পাশ করে দেওয়া হোক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও বলে রাখি আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের স্বাদেশান অ্যাপসের লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডিসক্রিপশান থেকে চেক করে নিতে পারেন